আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অনেকদিন পরে, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করছে, এখন সকাল 7টা বাজে, দেখে মনে হচ্ছে যে 4, 4, 5টা বাজে, তাই না? তো এখন ইতালিতে তো শীত পড়ে গেছে, তবে এবার মানে শীতটা কিন্তু কমই অন্য বছরের তুলনায়। অন্য বছর এই সময় অনেক ঠান্ডা পড়ে, আর অক্টোবরের মাস লাস্ট হয়ে গেছে, এখনও মানে বলতে গেলে শেষে, তারপরে এখনও ঠান্ডা তেমন না। বাসায় তো এখনও শীতের কাপড় চোপড় কিছু পরেই নেই, বাইরে যাওয়ার সময় হালকা শীতের কাপড় চোপড় পরে যাইতে হয়। তো এখন আমি সকালে নাস্তাটাও রেডি করবো, ওই হিসাবে ও স্কুল চলে যাবে। ওহি অবশ্য উঠে গেছে, ও টয়লেটে গেছে আর সাবা এখনও ওঠে নাই। তো এখানে ওদের জন্য নাস্তা রেডি করতেছি আমি, আগেই মানে বিকাল গতকাল বিকালে রুটি বানিয়ে রাখছিলাম, এখানে ওহির জন্য ডিম সিদ্ধ বসাইছি। ওহি ডিম সিদ্ধ খায়, ডিম ভাজি খায় না, সাবা ডিম ভাজি খায়, ডিম সিদ্ধ খায় না, মানে একজনের এক এক রকম পছন্দ। তো যাই হোক, এখন ওদের জন্য দুধ গরম করবো, আবার চা বানাবো, আমাদের জন্য রুটি কোলা দিব, আবার এই আর কি সকালে নাস্তাটা এরকম আর কি। ওরা সকালে বেশি একটা নাস্তা খাইতে চায় না, তারপরে একটু না খাওয়া দিলে নিজের কাছে ভালো লাগে না। এই যে ওই টয়লেটে গেছে, আর এদিকে সব অন্ধকার হয়ে আছে, আর এই বাইরে দেখতে মনে হয় যেন এখানে একটা আমি কোনো সিনারি লাগিয়ে রাখছি আমার মানে বাসার রুমের মধ্যে, সুন্দরই লাগতেছে। গুড মর্নিং মামনি, গুড মর্নিং, দেখি দেখি আমার মায়ের চেহারাটা দেখি একটু, দেখি দেখি, আল্লাহ ঠান্ডা লাগে না রাত্রে গেঞ্জি খুলি শুস। জহির আজকে স্কুলে জিনিস থেকে আছে, সেজন্য এখানে জুতা, একটা তোয়ালা, একটা গেঞ্জি নিয়ে নিছে, আর এগুলো হচ্ছে এগুলো ওহি নিয়ে যাবে, সাবা, এটা সাবা নিয়ে যাবে। আর ওহি জুসটা কোথায়? ওহির জন্য তো একটা জুস এতো। এগুলো হচ্ছে ওহির নাস্তা, এগুলো তো তো আমার প্রায় সময় একটা ভুল হয়ে যায়, ওহি নাস্তা সাবাকে দিয়ে দিই, সাবা নাস্তা ওহিকে দিয়ে দিই। যেমন আজকে আমি ওহিকে দিব একটা, সাবাকে দিব একটা, অনেক সময় পানির বোতল উলট পালট হয়ে যায়। তো আজকেও আমি এই ভুলটাই করছি, পরে আবার যাক লাস্টে ঠিক করেছি। ভুল যদি কোনো নাস্তা এদিক মানে একজনটা একজনকে দিয়ে, ওরা আর খায় না, এগুলো বাসায় নিয়ে আসে, এই জন্য ভালো করে দেখি মানে 2-3 বার দেখি তারপরে দিই, তারপরে ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তো সাবাকে তো অনেক আদর করি, সকালবেলা উঠানো লাগে, কারণ ও খুব শীতের দিন তো আরও বেশি বাচ্চাদের কি আমাদের নিজেদের উঠতে ইচ্ছা করে না। তো এখানে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। তো সকালবেলা আসলে আর মানে তাড়াতাড়ির মধ্যে ভিডিও করা হয় না, কারণ ভিডিও করতে গেলে লেট হয়ে যায়, সেজন্য আর মানে সকালবেলা ওদেরকে স্কুলে রেডি টেডি করা এসব ভিডিও করতে পারি না। তো আজকে আবার আমার হাজব্যান্ডের ছুটি, তো ওনার ছুটির দিনে তো আসলে বাসায় থাকাই হয় না, কারণ ঘরে বাজার সদাই এটা সেটা মানে অনেক কিছু কেনাকাটা করা লাগে। আমি আসলে একা একা কোথাও যাই ঘরের জন্য কেনাকাটা করতেও মানে ভালো লাগে না, আর দেখা যায় এগুলো কিনলে আবার দোতলায় উঠানো কষ্ট হয়ে যায়, সেজন্য আমি কিনিও না, সব জমায় রাখি ওনার ছুটির দিনে, তারপরে যাই কিনে। এই যে গাট মানে কেনাকাটা শেষ নেই, তারপরে ফাঁকে ফুঁকে আমাদের আশে কাছে কিনে যে সুপার মার্কেট আছে ওখান থেকে আমি টুকটাক কিছু লাগলে নিয়ে আসি, কিন্তু বাইরে কোনো জিনিসপত্র থাকলে আমি আর আনি না, ওনার ছুটির দিনে আনি। তো আজকে অনেক জায়গায় ঘুরছি, প্রথমে পানোরামা গেছি, তারপরে লিডল মেকাতে গেছি, তারপর আবার মাছ বাজারে গেছি, মাছ আনছি, মানে সব কিছুরই প্রয়োজন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কত টাকার বাজার করছি, মানে এটা কিন্তু মানে কেউ আবার খারাপভাবে নেবেন না, অনেকে আমাকে বলে যে আপু এখানে মানে জিনিসপত্রের দাম কেমন, মানে কত টাকা খরচ পড়ে আপনাদের, সেজন্য আমি মানে বলবো আর কি। তো এখানে আমি প্রথমে পানোরামায় গেছিলাম, পানোরামা থেকে মানে পানোরামায় গেছিলাম অন্য একটা কারণে, কিন্তু যাওয়ার পরে ভাবলাম যে না আসছি তো কিছু কিনে নিয়ে যায়। তো পানোরামা থেকে কিছু বিস্কিট, এরপর আবার হচ্ছে মানে টুকিটাকি জিনিস কিনছি, এরপর আবার মেগাতে গেছি, মেগাতে আর লিডলে, লিডলে হচ্ছে যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে চা দুধটা কেনা, কারণ লিডলে দুধ ছাড়া কোনো দুধ দিয়ে চা খাই আমার কাছে মজা লাগে না। এরপর এই এগুলো আবার বাঙালি দোকানে গেছি, ওইখান থেকে আবার ওদের জন্য কাবাব, ডিম, নুডলস এগুলো নিয়ে এসছি। ঘরের মধ্যে রেডিমেড কাবাব থাকলে বা নুডলস থাকলে বাচ্চারা যখন চায় ওদেরকে করে দেওয়া যায় মানে সহজভাবে, কষ্ট হয় না। এই কাবাবটা আমারও ভালো লাগে, এটা হচ্ছে মুরগির মাংসের কাবাবটা, আবার গরুর মাংসেরও আছে, তবে আমার কাছে মুরগির মাংসটাই ভালো লাগে। এটা 36 পিস আছে, এটা আনলে অনেক দিন চলে যায়, প্রতিদিন তার খায় না, মাঝে মধ্যে একদিন একটা করে দিই, কারণ ওরা এখন রাত্রে ভাত খেতে চায় না, স্কুল থেকে এসে ভাত খেলে রাত্রে খাইতে চায় না। তো এখানে আবার যে আরও অনেক কিছু টুকিটাকি নিয়ে এসেছি, কলা, বেগুন, আসলে সংসারের টুকিটাকি খরচের আর শেষ হয় না। যতই আজকে আবার কেনাকাটা করছি কয়েকদিন পরে মনে হয় যে এটা নাই, এটা আবার কিনে আসি। আর এই চা পাতাটা এত ভালো, এটা দিয়ে চা খাইলে যেমন চা অনেক টেস্টি হয় এবং গ্রানটা অনেক ভালো আসে। এই তো আমার টুকিটাকি আজকের বাজার। আর রিঙ্গো বিস্কুটটা ইদানিং ওই হিসেবে আবার অনেক ফেভারেট হয়ে গেছে, আগেও কয়েক প্যাকেট আনছিলাম ওইটা খাইছি, তারপরে আবার এগুলো নিয়ে এসছি। তো এগুলো হচ্ছে মাছ, তো এখন মাছগুলো নিয়ে রাখি দেবো ফ্রিজে, এখন আর কাটবো না।
তো এদিকে আবার ওহি চলে এসছে, ওহি তো আবার স্কুল দুইটার দিকে ছুটি হয়ে যায়, আজকে এখনো রান্না বান্নাও শেষ করি নাই। যাওয়ার সময় বাইরে যাওয়ার সময় গরুর মাংসটাকে একটু কষে রেখে গেছিলাম, তো এখন আসি গরুর মাংস একটু পোলাও আর ফ্রিজে কাবাব ছিল এগুলো ভাজি ফেলবো। তো এই যে ওহি আসছে আর ওর বাবা বলতেছে আজকে ওকে নিচে থেকে যাই নিয়ে আসি, কারণ ওর ব্যাগটা অনেক ভারী থাকে। তো আসলে মেয়েদের যতদিন বাবা বাঁচে থাকে ততদিনই মানে বট গাছের ছায়া থাকে, বাবা না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার, বাবার কাছে হচ্ছে মেয়েরা রাজকন্যা। তো সবসময় বলি যে যত আনন্দ যত মানে যত কিছু চাওয়া সব এখনই চাই না, যতদিন তোমার মানে বাবা আছে ততদিনই। তো যাই হোক, এখানে আবার আমার হাজব্যান্ড বলতেছে তাহলে আমি পোলাওটা বসাই দিই, কারণ ওরাতে পোলাওটা অনেক স্বাদ হয়। তা আমি বললাম যে তুমি পোলাওটা বসে তার মাছগুলোকে একটু দেখাও কী কী মাছ আনছে আনছে আর কি। এখন করবো না অবশ্যই বিকেলে, পরে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে কাটি ফেলবো মাছগুলো। তো আজকে ভাবছি যে স্কুল থেকে সাবাকেও তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এখানে মাছ আনছি, এগুলো হচ্ছে ব্রাঞ্জিনো মাছ। তো মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল, একটা বেশি বড় ছিল সেটা 1200 গ্রাম ছিল, আরগুলো হয়তো বা 500 400 এরকম। তো মাছগুলো ফ্রেশ ছিল একদম, খুব ভালো ছিল। আর এরপর আবার ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর ওনাকে মানে যে দোকান থেকে মাছ আনছে ওনাকে বলছে 1/2 কিলো দিতে, উনি মনে হয় 300 400 গ্রাম দিয়ে দিছে। এরপর আবার এখানে সারদিনি মাছ আনছি, সারদিনি মাছগুলো আজকে অনেক বড় ছিল। তো মাছগুলোর ফটো শ্যুট করার জন্য একটু বারান্দা নিয়ে আসলাম, কারণ এগুলোকে ভিতরে যেমন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে। তো যেদিন বেশি কেনাকাটা করি সেদিন আবার খুব বিরক্ত লাগে, সব কিছু গুছাই রাখা, একটা এক জায়গায় রাখা, ফ্রিজের মাল ফ্রিজে রাখা, মানে এক জায়গায়। যেহেতু আমার কিচেন ছোট সেজন্য কিচেনে সব রাখতেও পারি না। তো যাই হোক, এখন এগুলো গুছাবো। আর ওহিকে বললাম তুমি আমাকে একটু হেল্প করো, তো ওহিও আবার আমাকে একটু হেল্প করছে। এদিকে আবার আমার হাজব্যান্ড হচ্ছে আবার সাবার জন্য চলে গেছে, সাবাকে আজকে তাড়াতাড়ি নিয়ে আসবে, কারণ বলতেছে সবসময় মানে ওহি আগে চলে আসে, সাবার একটা অভিযোগ ও আসতে পারে। আজকে আমরা কতদিন পর একসাথে খেতে বসছি, রাত্রেও খাওয়া হয় না একসাথে ছুটির দিনে, কারণ একজনে ভাত খেলে আরেকজনে খায় না। এরপরে সে দুপুরেও খাওয়া হয় না, কারণ সাবা থাকে স্কুলে, খিচুড়ি দিও না এমনি ফেটে ইয়া করে ফেটে ঘিয়ে চমছে। গাছের মরিচ জাল নাই কেমন কি জানি, খাই দেখি কেমন, আমার মাংস খাইতে ভালো লাগে না। কেমন লাগতেছে আজকে সবাই? তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম, হুজুর আসলো আবার 5টার দিকে, 5টা না 6টার দিকে হুজুর আসছে। তো হুজুরের জন্য আবার এখানে চা বানাইতেছি, তো হুজুরকে চা কমলা বিস্কুট দিয়ে দিব। আর আমরা আমাদের জন্য একসাথে মানে বানিয়ে ফেলছি, আমি আমার হাজব্যান্ড ওই হিসাবে চা খায় না, আমরা তিনজনে চা খাবো আর কি। তো হুজুরকে নাস্তে আমরা চা খেয়ে আবার মাছ মাছ মানে কাটাকুটা করতে হবে, তো মাছ কাটাকুটার দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের আমার না। তারপর আমি ছোটো যে মাছগুলো এগুলো আমি কেটে দেবো, আর আমার হাজব্যান্ড বড়ো মাছগুলো। তোমার ডিউটি শুরু, যাও। মাছ 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 গন্ধ বাংলাদেশের রুই মাছের মতো, আমি বলতেছি না এটা বাংলাদেশের মিরকা মাছের মতো দেখতে, কিন্তু সারটা কিন্তু মিরকা মাছের থেকেও বেশি এই মাছটা, এই মাছটার অনেক দাম থাকে। তো ওই দিন আবার একটু দাম কম ছিল, তো ভাবলাম যে বেশি করে নিয়ে যায়। তো আগেরও মাছ আছে বাসায়, তারপর আমরা গেছিলাম বাঙালি দোকান থেকে মানে একটা বড় একটা রুই মাছ কিনবো, কিন্তু পরে আবার ব্রাঞ্জিনা মাছগুলো দেখে আবার ব্রাঞ্জিনা মাছ নিয়ে এসছে, আর বাঙালি দোকান থেকে মাছ নিয়ে আসিনি। এই যে চিংড়ি মাছগুলো মোটামুটি ভালোই, একদম ছোট ছিল না, মোটামুটি একটু বড় ছিল। তো এগুলো কাটার দায়িত্ব হচ্ছে আমার, আর বড়গুলো কাটার দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের। তো সবাই মিলে কাজ করলে আসলে কাজ আর গায়ে লাগে না, কিন্তু একা একা করতে গেলে দেখা যায় কাজ মানে করতে বেশি কষ্ট লাগে। আর মা এখানে ফ্রেশ মাছ যখনই কিনি তো আমার হাজব্যান্ডের ছুটির দিনই কিনি, আর আমি ছুরি দিয়ে আসলে ভালো করে মাছ কাটতেও পারি না। তো আমার হাজব্যান্ডের আবার মাছ কাটার অভিজ্ঞতা খুব ভালোই আছে, যেহেতু উনি রেস্টুরেন্টে কাজ করে, এই মাছ টাছ কাটাকুটার মানে এগুলো ভালোই উনি পারে আমার চেয়েও। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লাগবে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহর রহমতে আমার চ্যানেলটা কোথায় সেই 50-60 জন ছিল, সেই মানে সেই থেকে এখনও 500 হয় নাই, 500 থেকে অনেক কম, তারপরে অনেকটা ভালো মোটামুটি বড় হয়েছে আমার চ্যানেলটা। তো এখানে আবার ওই সাবা বলতেছে ওদেরকে, ওরা যে কাপ ইনস্ট্যান্ট নুডলসগুলো আনছে এগুলো খাবে,
এগুলো হচ্ছে আমার মানে সাবা হচ্ছে ও যেটা কার্টুনের মধ্যে দেখবে সেটাই ও খাবে। তো ও আছে কয়েকজন বলছে ও নুডলস এই কাপ নুডলসগুলো খাবে, তো আনিয়ে দিলাম। আনে দেওয়ার পরে ও যদি একটা চামচ মুখে দিত, তো এগুলো কীভাবে করতে আমি কখনো আর মানে নুডলস কিন্তু আমিও খাই নাই, ফার্স্ট টাইম মানে ওদেরকে করে দিতেছি। এর মধ্যে আবার হুজুর আসছে, ওদেরকে 50 হুজুর 1 ঘন্টা পড়ায় না, 50 মিনিটের মতো পড়ায়, এরপর চলে গেছে। তো ওরা হুজুর যাইতে দেরি, এখানে আবার কিচেনে আসতে দেরি করে নেয়, ওরা বলতেছে ওদেরকে নুডলসগুলো করে দিতে। বন্ধ করে রাখো, বন্ধ করি কত মিনিট? 3 মিনিট 3 মিনিট এই 4 দিনও মাছগুলো কিন্তু মানে শুকনো একদম, ভাজিগুলো অনেক মজা। আর আজকে অনেক সময় আরো ছোট ছোট থাকে, তো ছোটগুলো তো ভালো লাগে না, আছে এগুলো আবার একটু বড় বড় আছে, চাইলে বেগুন দিয়ে বা আলু দিয়েও রান্না করা যায়, ভালোই লাগে খাইতে। কিন্তু ওই হিসাবে ছোট মাছ তো খাইতে পারে না, কাঁটা থাকে। তো এখানে আমার দায়িত্ব যেগুলো এগুলো আমি কাটে নিতেছি। তো মাছগুলো কাটাও শেষ, সবগুলো মাছ এখন প্যাকেট করে রেখে দিব। আর আজকে এখানে মাছ কিনছি প্রায় 30 ইউরোর মতো, 5টা ব্রাঞ্জিনো, এরপর হচ্ছে 1/2 কিলো চেয়েও কম চিংড়ি মাছ, এরপর হচ্ছে 1 কিলোর মতো সার্দিনি। তো আজকে অন্য সময় মাছগুলো অনেক দাম থাকে, তো ওই দিন একটু দাম কম ছিল, সেই জন্য 4-5টা বেশি করে নিয়ে আসছি। তো এখানে বড়ো যে মাছটা ছিল সেটার মধ্যে আমরা ভাবছিলাম ডিম হবে, কিন্তু ডিম হয় নাই, হয়েছে মানে অনেকগুলো তেল হয়েছে। তো আমার হাজব্যান্ড বলতেছে এগুলো ফালাই দিতে, আমি বলছি না ফালাই না, ফালাবো না, দেখি এগুলো ভাজিগুলো অনেক মজা হবে। তো বলছে ও খাবে না, আমি বলছি তোমার খাবার দরকার না, আমি নিজেই খাইতে পারি, তোমার খাইতে হবে না। কোনটা রাখবে? শুধু একটা শুধু মাছ রাখবে, মুরগিটি উঠে ফেলো না, তো মাছ মাছ নেক্সট আছে। এই বড় মাছটা আলাদা রাখা যায়, কোনটা এটা বাদ করে নিলাম, এটা আলাদা রাখো। তো মাছ কাটাকুটা শেষ, এখন যে পরের দিন যেগুলো রান্না করবো সেগুলো আর ডিপ ফ্রিজে রাখবো না, এগুলো নর্মালে রাখে দেবো। এই আর মাছ কাটার পরে মাছের জায়গাটাকে এগুলো ভালো করে পরিষ্কার না করলে, এমনি তো যতই পরিষ্কার মাছের একটা গন্ধ থাকবে, তারপরেও মানে ভালো করে তো পরিষ্কার করে দিতে হবে। এই যে নুডলসগুলো ওই শেষ করছে, কিন্তু সবাই একটু মুখেও দেয় নাই। তো এখন পুরো কিচেনটা পরিষ্কার করবো, কিচেন পরিষ্কার করে আমার হাজবেন্ড আবার একটু বাইরে গেছে, যাওয়ার পর ওকে বলছিলাম পারলে যদি পায় তাহলে আমার জন্য জলপাই নিয়ে আসতে। তো আমার এই জলপাইগুলো আবার গুঁড়ো মাছ ডাল এগুলো দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো ভাবলাম যে এখন যেহেতু আসছে বাংলাদেশ থেকে, এগুলোর কিলো হচ্ছে 6.5 ইউরো করে, বাংলাদেশে কোথায় 20 টাকা 30 টাকা কিলো, আর এখন এখান থেকে বাংলাদেশে 6.5 ইউরো প্রায় 700-800 টাকার মতো কিলো পড়ছে। তারপরও আমার দাম বেশি, দাম অনেক বেশি সেটা কথাটা কথা হচ্ছে খাইতে হবে, বেশি না খাইতে পারি। 1 কিলো আনে রাখছে অনেক দিন চলে যাবে ডিপে, মানে হয়তো বা পরে আমি আরও 1 কিলো আনে ডিপে রাখে দিব, কারণ পরে তো আর পাওয়া যাবে না। তো আজকে ইচ্ছে করছিলো সকাল থেকে রাত্র পর্যন্ত মানে কী কী করি সেগুলো সব কিছু শেয়ার করবো, তো সব কিছু তো শেয়ার করতে পারি না, যতটুকু মানে পারছি ততটুকু শেয়ার করছি। আর এই লাইটটা নিয়ে এসছি, এই লাইটটাও আমি অনলাইন থেকে কিনছি, এটা এক একবার এক একটা কালার জ্বলে, দেখতে মানে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে সাবাদের রুমে জ্বালা রাখে ওরা, মানে রাত্রে ওরা এটা দিয়ে খেলে, ওরা সারা রাতে জ্বালা রাখে, তারপর দেখা যায় সকালে চার্জ থাকে না, চার্জ শেষ হয়ে যায়।